Assalamualaikum, আমি সোম. Thanks for waiting and also thanks for watching this video. So যারা আজকে আমার এখানে চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার পার্ট 1টা দেখে নেবেন. এই ভিডিওটারই একটা পার্ট 1 বা আগের একটা পার্ট আছে. সেটাতে আমি ডিসকাস করছি যে আমাদের স্পিকিং টেস্টের ভিতরে যে কমন কোশ্চেনটা হয়ে থাকে, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এই কোশ্চেনটা আমরা কিভাবে সুন্দর করে সাজিয়ে দিতে পারি, কোন কোন পয়েন্টসগুলো আনতে পারি এবং ওই পয়েন্টসগুলো কিভাবে আমরা বলতে পারি. তাহলে আমরা তিনটা পার্ট আলোচনা করছি. একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, যে আমরা প্রথমে কি বলবো, গ্রিটিংসটা কিভাবে দিব, পাসপোর্ট যখন দেখতে যাবে তখন কি বলবো বা নিব, জাস্ট টুকটাক জিনিস. সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে মোর অ্যাবাউট লাইক রিজিওনাল টাচ, যে আমরা কোথায় বড় হয়েছি, কোথায় জন্মগ্রহণ করছি, কোথায় থাকছি না থাকছি, লোকেশন নিয়ে আলোচনা কিভাবে করবো বা কি বলবো. থার্ড হচ্ছে আমরা অ্যাট প্রেজেন্ট কি করতেছি, লাইক পড়াশোনা করলে পড়াশোনা অথবা জব করলে জব. সো জবের ব্যাপারগুলো আমি এখানে আলোচনা করছি, যে জবগুলো আমরা কিভাবে বলবো, কোন কোম্পানিতে এখানে অ্যাড হবে না ফর হবে না কি না কি, সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে আলোচনা করা. যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন. সো দোজ অফ ইউ হু হ্যাভন্ট সাবস্ক্রাইব দিস চ্যানেল ইয়েট অর হু আর ওয়াচিং দিস চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান সাবস্ক্রাইব দিস চ্যানেল ইফ ইউ থিঙ্ক দিস চ্যানেল মাইট বেনিফিট ইউ ইন দ্য ফিউচার. অ্যান্ড মাই বিলভড সাবস্ক্রাইবার্স, আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড অ্যাকাউন্টেবল টু ইউ ফর ইউর সাপোর্ট. বিফোর ইউ স্টার্ট আওয়ার মেইন ডিসকাশন, লেটস টক অ্যাবাউট সামথিং ইম্পর্টেন্ট ভেরি কুইক. এখানে আমার কাছে অনেকেই মেসেজ করতেছেন ফেসবুক পেজে, উইচ ইজ অলসো সৌম্য খান. আমি ডিসক্রিপশনের বক্সে ওই ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবো. আপনারা যদি খুব বেশি পার্সোনাল কিছু থাকে ইউ ক্যান ইনবক্স মি ওভার দেয়ার. আর কমেন্টসও আমি পাচ্ছি এরকম যে তারা স্পিকিংটার জন্য পার্টনার খুঁজতেছে অথবা স্পিকিং পার্টনার পাচ্ছে না, অথবা কেউ এরকম যদি গ্রুপ স্টাডি করা যেত তাহলে ভালো হতো. যেহেতু এখন COVID-19 সিচুয়েশনের জন্য সবকিছু বন্ধ, সো উই ক্যানট মুভ আউট ইজিলি, রাইট? তো যারা আমার ফেসবুক পেজে মেসেজ করতেছেন অথবা কমেন্টস লিখতেছেন ইউটিউব ভিডিওজের নিচে, আই উইশ যে আমি তাদের পার্সোনালি হেল্প করতে পারতাম, তাদের সাথে কথা বলে তাদের স্ক্রিপ্ট চেক করে. আই এম রিয়েলি সরি, আমি এটা করতে পারছি না, কারণ এটা প্লেটি অফ টাইম দরকার. অ্যান্ড বাইরে লাইফ খুবই হার্ড, খুবই বিজি. বাট যেটা আমি করতে পারি সেটা হচ্ছে যে আমি আপনাদের মধ্যেই টাই আপ করা দিতে পারি. যেমন অবশ্যই উইথ রেসপেক্ট, লাইক প্রাইভেসি মেনটেন করে, অবশ্যই প্রাইভেসি ইজ ইম্পর্টেন্ট. কারণ অনেক ছেলেরা ছেলেরা হয়তো বা কথা বলতে কোনো প্রবলেম হয় না, কিন্তু অনেক মেয়েরাই হয়তো বা চাবে না যে ছেলের সাথে জাস্ট টাই আপ করতে. সো এই জন্য আমি যেটা চিন্তা করতেছি যে আমি ছেলেদের ভিতরে একটা গ্রুপ করে দিয়ে ট্রাই করবো, যে যদি কেউ আমাকে এরকম মেসেজ করে থাকে দুই তিনজন, তাহলে আমি তাদেরকে বলবো যে এরকম আরও একজন আছে বা দুজন আছে, তাদের ফেসবুকের আইডিটা আমি তাদের পারমিশন নিয়েই আরেকজনকে দিব বা এরকম করবো, যদি আপনারা পারমিট করেন. এবং মেয়েদের ক্ষেত্রেও আমি চেষ্টা করবো যে যদি আমাকে একাধিক মেয়েরা পার্সোনালি মেসেজ করেন যে ভাই আমি এরকম একজন পার্টনার যাচ্ছি, যে মেয়ে হলে ভালো হয়, তো মেয়ে যদি বলে ছেলে মেয়ে কোনো প্রবলেম নাই, তাহলে ছেলে আমি এভাবে করে টাই আপ করাই দিব আপনাদের ভিতরে. আমি এটা তখনই করব যখন আপনারা আমাকে স্ক্রিনশট পাঠাবেন যে আপনাদের আর এক মাস পরে এক্সাম আছে. যদি এক মাসের মধ্যে এক্সাম থাকে তাহলে আমি এই টাই আপটা করাবো, যদি এক মাসের মধ্যে না থাকে তাহলে আমি এটা করাবো না. মানে এক মাস আগে থেকেই বেসিক্যালি আপনাদের একটা পার্টনার দরকার হয়, মানে আমারও হয়েছে, যাদের সাথে আমরা কন্টিনিউসলি কথা বলতে পারি বা আমরা স্পিকিংয়ের টেস্টগুলোকে একজন একজনকে ধরতে পারি, অ্যান্সার করতে পারি. সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য রেস্ট অফ দ্য পার্ট অফ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ. এখন যদি আমরা পড়াশোনা করি, জব যদি না করে থাকি, তাহলে আমরা সেক্ষেত্রে কী বলবো? ফার্স্ট অফ অল, যদি আমরা মাস্টার্স করতে থাকি অথবা আমরা যদি ব্যাচেলার্স করতে থাকি, তাহলে বলতে পারি যে আই এম ডুইং মাই মাস্টার্স ইন ইউনিভার্সিটি অফ ডট, যেটাই আমরা ইউনিভার্সিটিতে পড়তেছি. অথবা আমরা বলতে পারি যে আই হ্যাভ a master's degree in psychology. Same goes for I have a bachelor's degree in philosophy. এখানে কিন্তু ইন হবে আর ব্যাচেলর্স হবে, অ্যাপোস্ট্রফি আছে স্যার একটা আছে, কিন্তু এটা কিন্তু ব্যাচেলর ডিগ্রি হবে না, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে. অন্যভাবে বলতে পারি যে আই হ্যাভ জাস্ট গ্র্যাজুয়েটেড, আই হ্যাভ রিসেন্টলি গ্র্যাজুয়েটেড. তো এরকম বলতে পারি যে আই হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা. অথবা বলতে পারি আরো যদি আমরা মার্চ করি এখন, যে আই হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা উইথ মাই মাস্টার্স ডিগ্রি ইন সাইকোলজি. তারপরে আমরা মেজর বলতে পারি যে আই হ্যাভ মেজর্ড, অথবা মাই মেজর ওয়াজ মার্কেটিং, অথবা আই হ্যাভ মেজর্ড ইন মার্কেটিং. এডুকেশনের এই জায়গাগুলোকে বলার পরে আমাদেরকে অনলি এডুকেশনের ক্ষেত্রে এরকম বলতে হয় যেহেতু আমরা একাডেমিক আইএলটিএস নিচ্ছি তো আমরা বাইরে তো পড়াশোনা করতে যাবো, রাইট? সো বলতে হয় যে অ্যান্ড আই এম প্ল্যানিং ফর মাই হায়ার স্টাডিজ অ্যাব্রড. তো আরেকটু যদি আমরা একটু বড় করে বলতে চাই, নাও আই এম থিঙ্কিং অ্যাবাউট গেটিং এ মাস্টার্স ডিগ্রি ইন পার্টিকুলার সাবজেক্ট লাইক ইন আর্কিটেকচার অ্যাব্রড. অ্যাব্রডের আগে কিন্তু ইন অ্যাড বা কিরকম কিছু হবে না. সো এডুকেশনের কথাগুলো বলে আমরা ফিউচার একটা প্ল্যান অ্যাড করে এডুকেশনটাকে ছেড়ে দিলাম, শেষ. নেক্সটে যে আমরা জিনিসগুলো বলতে পারি হালকা পাতলা, সেটা হচ্ছে কি ফ্যামিলির উপরে, যে আমরা কয় ভাই বোন কি না কি সেটা. মানে এখন আমি আমার ব্যাপারগুলো পুরো ক্লিয়ার করলাম, এখন আমি আমার একটু আশপাশের কথাবার্তা বলবো,
like families and hobbies. আমি আবারও বলতেছি এর আগের ভিডিওতে আমি মেনশন করেছি যে tell me about yourself এই ধরনের question pattern কিন্তু different জায়গায় different formatted হয়ে থাকে. Jobের interview সময় tell me about yourself, আর speaking testের সময় tell me about yourself কিন্তু এক হবে না. তো এখানে আমরা এই কয়টা জিনিস নিয়ে কিন্তু সুন্দর করে র‍্যাপ আপ করে প্রেজেন্ট করতে পারি. এখন যদি ফ্যামিলি নিয়ে বলতে হয় তাহলে কি বলা যায় আপনারা একটু চিন্তা করেন তো, যে আমাদের আমরা চারজন বা পাঁচজন একটা ফ্যামিলিতে আছি, তাইলে আমরা কি বলতে পারি? Well, yes, আমার কাছে মনে হয় আপনারা পারছেন. সো মেম্বার যখন বলবো, আর আমরা যদি তিন ভাই বোন হই তাহলে আমরা এভাবে বলতে পারি আই এম ওয়ান আউট অফ থ্রি সিবলিংস, সো তিন ভাই বোনের মধ্যে আমি একজন. অথবা আমরা টোটাল মেম্বার্স নিয়ে যদি বলতে চাই দেয়ার আর ফাইভ পিপল ইন মাই ফ্যামিলি. তারপরে হয়তো বা সিবলিংসের দিকে যাবো, যে আই হ্যাভ টু ওল্ডার ব্রাদার্স. আমাদের যদি একজন বড় ভাই বা বড় বোন থাকে এবং একজন ছোট ভাই বা বোন থাকে তাহলে এভাবে বলতে পারি আই হ্যাভ ব্রাদার অর সিস্টার হু ইজ টু অর থ্রি অর ফোর ইয়ার্স ওল্ডার দেন মি. ফর এক্সাম্পল আই হ্যাভ এ সিস্টার হু ইজ থ্রি ইয়ার্স ওল্ডার দেন মি. আর যদি আমাদের ছোট কেউ থাকে তাহলে বলতে পারি যে আই হ্যাভ এ ইয়াঙ্গার সিস্টার অর ব্রাদার হু হ্যাজ, আর ওল্ড বলবো না এখানে, ফর এক্সাম্পল হু হ্যাজ রিসেন্টলি গ্র্যাজুয়েটেড. আর যদি আমি একাই থাকি তাহলে বলবো আই এম দ্য অনলি ওয়ান চাইল্ড. আমি যদি মাঝখানে থাকি এভাবে বলতে পারি আই এম দ্য মিডল চাইল্ড. আবার যদি আমি আমাকে সবচেয়ে ছোট বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে আই এম দ্য ইয়াঙ্গেস্ট চাইল্ড ইন মাই ফ্যামিলি. তারপরে আমি আমার বাবা কি করে, যে হি ইজ এ সার্ভিস হোল্ডার অর হি ডাজ হি ইজ এ বিজনেস ম্যান. আর মা কি বলে, হোম মেকার অথবা হাউস ওয়াইফ, যেটাই আমি বলতে পারি সেভাবে করে বললাম আর কি. ফ্যামিলি নিয়ে যদি কথা বলতে তাহলে একটু বেশি বড় করবো, আর যদি না হয় তাহলে আমরা একটু ছোটোখাটোর উপরে চলে যাবো. কিন্তু আমাদের যে নোটস করবো আমরা এগুলোর টুকিটাকি নোটস করে রাখবো, যাতে করে আমাদের এই জিনিসগুলো একটু মাথায় থাকে. তার ওই সময় আমরা একটু বড় করে নোটস করার চেষ্টা করবো, যাতে করে ইন্ডিভিজুয়ালি যদি বলে যে লেটস টক অ্যাবাউট ইয়ার ফ্যামিলি আমরা বেশ সুন্দর করে ডিসক্রাইব করতে পারি. অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ হবিস. হবিস নিয়ে কথা বলতে হয়, হবিস নিয়ে অথবা এখানে বলতে হবে বা পরে বলতে হবে. তো হবিসের ক্ষেত্রে অনেকগুলো ওয়ার্ড জাস্ট এখানে কিছু সিনোনিমস ইউজ করতে হবে. আমি আমার যে সিনোনিমসগুলো ফেসবুক পেজে আপলোড করছি, আপনারা যদি এখন আমার ফেসবুক পেজটাকে লাইক বা ফলো না করে থাকেন অবশ্যই করবেন, কারণ এখানে আমি কিছু ম্যাটেরিয়াল আপলোড করবো, যেহেতু ইউটিউবে এটা করা সম্ভব হচ্ছে না. মাই পারপাস ইজ টু সার্ভ ইউ গাইজ, যেভাবে পারা যায় যতটুকু পারা যায়। তো আমি এই জন্য ফেসবুক পেজে কিন্তু সিনোনিম ওয়ার্ডস এর যেগুলো আছে সেগুলো আমি আপলোড করছি, আপনারা দেখতে পারবেন এখানে ছবিগুলো নিয়ে আপনারা নোট করে ফেলেন। হবিস যখন আসে তখন আমরা ওটাকে বুঝি যেটা আমরা একটু ফ্রি টাইমে করি অথবা স্পেয়ার টাইমে করি, এইসব ওয়ার্ডগুলো আনতে হবে. হবির ক্ষেত্রে যখন আমরা কথা বলবো একটা ট্রিক্স আমি শেয়ার করে দিই, যে যেটা আমিও করতাম, যে ওভাবে বলবো না যে হ্যাঁ আমার হবি এইটা ওইটা, একটু অন্যভাবে কথাগুলো বলবো, যে আমরা দেখাচ্ছি যে আমাদের এক্সপার্টিস আছে, সেন্টেন্স কেমন মেক করতে হয়, কীভাবে আমরা থ্রো করতে হয় সেভাবে আমরা জানি আর কি. এটার জন্য দু একটা সেন্টেন্স অ্যাড করার ব্যাপার আছে। তো আমি যেটা করছি সেটা আমাকে হবির ব্যাপারটা কিন্তু আলাদা করেও জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার হবি সম্পর্কে বলো, তখন আমি বলতাম যে আসলে আমি এভাবে করে কখনো চিন্তা করিনি, মানে আই হ্যাভেন থট অ্যাবাউট মাই হবিস ইন দ্যার ওয়ে বিফোর, যে আমি আসলে কোনটা আমার হবি বা কোনটা কী নাকি। সো যেহেতু টেল মি অ্যাবাউট ইউর সেলফে আপনারা বলতে থাকবেন, তো এইভাবে করে তো আর বলা যাবে না যে আমি এভাবে করে চিন্তা করিনি, যেটা আপনি হবি আপনার ব্যাপারটা নিজে থেকে নিয়ে আসছেন কথা বলার মধ্যে। সো যে আমি এভাবে আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই হ্যাভ এনি পার্টিকুলার হবি, বাট আই অলওয়েজ কুক, দিস ইজ হাউ আই ইউজ অথবা আই ইউটিলাইজ মাই স্পেয়ার টাইম। সো স্পেয়ার টাইমটাকে ইউজ করাই কিন্তু হবি পারে, অথবা ইন মাই ফ্রি টাইম আই লাভ টু কুক। এখানে আমি একটা ছোট গ্রামারের জিনিস বলে রাখি, ফর এক্সাম্পল এভাবে করে যদি বলি আই লাইক প্লেয়িং বাস্কেটবল ইন দ্য সামার, সো আই লাইক প্লেয়িং হবে, আই লাইক এর পরে কিন্তু এই ভার্বের আইএনজিটা বসে যাবে। অথবা আই এনজয় ওয়াচিং স্পোর্টস, অথবা আমি যদি আরেকটু এমফাসাইজ করতে যাই তাহলে রিয়েলি, এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি, এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আনতে পারি। যেমন আই রিয়েলি লাইক সুইমিং। আবার এভাবে করে শুধুমাত্র লাইক লাভ এগুলো না বলেও আরেকটু ঘুরেও বলা যায় কথাগুলো, যেমন আই অ্যাম এ বিগ ফ্যান অফ সকার ম্যাচেস। সো দিজ আর সাম পয়েন্টস উই ক্যান ইনকর্পোরেট ওয়েন উই হ্যাভ টু টক অ্যাবাউট আওয়ার হবিজ। লেসনটা দেওয়ার একটা কারণ হচ্ছে নাও ইউ অলসো নো হাউ ইউ ক্যান ইউ নো হ্যাভ সাম প্রি প্ল্যান সেন্টেন্সেস, অথবা কোন কোন ওয়ার্ড আনা যায়, এবং কিছু গ্রামারের জিনিস যেগুলো লাইকের পরে, যেমন বললাম যে ভার্বের আইএনজি যোগ আইজি হবে অথবা অ্যাড ইন বা প্রিপোজিশনের কিছু। আমি প্রিপোজিশন নিয়ে কিন্তু আরেকটা ভিডিও আমি করব, সেটা হচ্ছে টাইমের ক্ষেত্রে, যে টাইমের যে লেন্থ থাকে তার আগে যে অ্যাড হবে বা ইন হবে বা অন হবে, এটা আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়। তো সেই লেসনটা অবশ্যই হেল্পফুল হবে ফর শিওর। সো দ্যাটস ইট ফর টুডে। অ্যাগেইন, যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি থ্যাংক ইউ, অ্যান্ড যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড অলসো ক্লিক অন দ্য বেল আইকন। ফিল ফ্রি টু অ্যাস্ক এনি কোয়েশ্চেন্স অর কোয়ারিজ ইফ ইউ হ্যাভ,
ফেসবুকের যে পেজটা আছে সেখানে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন অথবা ইউটিউবের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন. টিল দ্যান টেক কেয়ার, স্টে সেফ, বাই.